দর্শক এটাকে একটু দেখি মেপে কি পরিমাণ ওয়েট হয় আসলে তো সম্ভব হ্যাঁ প্লিজ আচ্ছা ঠিক আছে চলেন ছাদে মাটি আমি ব্যবহার করতে পারবো না অনেক ওয়েট হয়ে যাবে যার কারণে আমার আমি চিন্তা করছি যে হালকা কিছু দিয়ে কীভাবে করা যায় তো আপনি বলেন যে আপনার এখানে পিঙ্ক রোজও আছে হলুদও আছে ইয়েলো ড্রাগনটাও আছে তো অনেকগুলো গাছই দেখতে পাচ্ছি এর মধ্যে পিঙ্ক রোজ কোনগুলো আর ইয়েলো ড্রাগন কোনগুলো সেটা একটু যদি আমরা একটু আচ্ছা আচ্ছা তেমন একটা ইয়ে নেই একেবারে সামান্য ডিফারেন্স দেখেন এটা এই যে ঢেউগুলা এই যে আপনার পিঙ্ক রোজের গাছের ঢেউগুলা আর ইয়ের ঢেউগুলা ইয়েলো গাছের ঢেউগুলা দুইটা কিন্তু দুই রকম যে কোনোটা দিয়েই কি কাটিং করা সম্ভব নাকি নির্দিষ্ট সাইজের একটা ব্যাপার সেবার আছে একটা সাইজ সাইজ আমরা এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি এই যে এখানে এটা দেখতে পাচ্ছি বেশ মোটা সোটা তারপরে এটা আবার একটু দেখতে পাচ্ছি যে চিকন হ্যাঁ এটা আবার একটু দেখতে পাচ্ছি অনেক গ্রিন এটা আবার দেখতে পাচ্ছি একটু ইয়েলো টাইপের মানে গ্রিনটা একটু কম তো এর ক্ষেত্রে আসলে কোন দিকগুলো আসলে মাথা মানে ইয়ে করা দরকার বা কোন সাইজটা নেওয়া দরকার আচ্ছা অনেকেই বলে যে আমার কাছে অনেক ফুল হয় কিন্তু সেগুলো টিকে না তো এটা কেন হয় আসলে এরকম আপনার কাছে একশোটা ফুল যদি ফুটে আপনি হ্যান্ড হ্যান্ড পলিনেশান করলে একশোটাতে আপনি একশোটা ফল পাবেন পলিনেশানটা করলেন পলিনেশানটা করার পরে আপনি হয় পলিথিন দিয়ে বেঁধে দিতে পারেন পলিব্যাগ দিয়ে দিতে পারেন অথবা এই কাপ দিয়ে দিতে পারেন এভাবে আপনি কাপ দিয়ে দিলেন সকালে যখন আপনার আটটা নয়টা যখন হবে তখন আপনি কাপটা খুলে ফেলবেন আপনার এটা পলিনেশানটা হয়ে গেলে আপনার ফলটা তখন সেট হয়ে যাবে যে যেখানে যে অবস্থানে বসে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই ভালো আছি আমরাও আর সেই জন্যই চলে এসেছি নোয়াখালীর সোনাপুরে আমাদের আজকের প্রতিবেদন কিসের উপরে মনে হয় বুঝতে পেরেছেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন দর্শক আমার পেছনে আমাদের দেশে বিদেশি নানান ফল চাষ হয় কিন্তু সেই ফলগুলোর মধ্যে আসলে সবগুলো ফল কিন্তু সেভাবে জায়গা করে নিতে পারেনি যেমন চেরি ফল আমাদের দেশে চাষ হচ্ছে স্ট্রবেরি চাষ হয় কিন্তু এই যে ড্রাগন ফলটি এই ফলটি কিন্তু আমাদের চাষিদের যেমন চাহিদা রয়েছে যারা ভোক্তা আছেন তাদেরও বেশ একটি চাহিদা আছে আর সেজন্যই ক্রমেই এই ড্রাগন ফলের বাগান বেড়ে চলেছে নোয়াখালীর সোনাপুরে তেমনই একটি ছাদ বাগান গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন আমাদের আমার পেছনে তো এখানে বেশ অনেকগুলো ড্রাগনের গাছ আছে এবং বেশ সুন্দর ফল হয়েছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে আমরা কয়েক জাতের ড্রাগন ফল দেখতে পাবো সেটি হচ্ছে পিঙ্ক রোজ যেটাকে বলা হচ্ছে সেটা এবং ইয়েলো ড্রাগন তার পাশাপাশি এই যে বাগানটি গড়ে উঠেছে এটি কিন্তু সম্পূর্ণ মাটি ছাড়া ভিন্ন একটি প্রযুক্তিতে এই বাগানটি গড়ে উঠেছে তো এই বাগানটি নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা করব কতগুলো গাছ আছে এখানে এবং কিভাবে এই বাগানটি গড়ে উঠল কী কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে সেজন্য বলবো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আমাদের এই যে কষ্টটা সেই কষ্টের সার্থকতা পাবো আর পাশাপাশি প্রতিটি প্রতিবেদনেই আমি বরাবরের মধ্যে দুটো কথা আপনাদের বলে যে থাকি দর্শক সেটি হচ্ছে পাঁচ তো নামাজ আমাদের জন্য ফরজ আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি আমরা অবশ্যই চেষ্টা করবো নামাজগুলো পড়ার আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিনিয়তই আমরা চেষ্টা করছি আপনাদের সামনে নতুন নতুন কিছু প্রতিবেদন তুলে ধরার সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো কথা না বাড়াই চলুন এই বাগানটি যিনি গড়ে তুলেছেন ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আপনাদের তো ভালো আছি ভালো আছেন না আচ্ছা আপনার খুব সুন্দর একটি ড্রাগনের বাগান দেখতে পাচ্ছি আমরা আসলে মানে ছাদের উপরে এরকম বাগান আমার মনে হয় যে খুব কমই দেখতে পেয়েছে আমাদের দর্শকরা তো নামটা একটু জানতে চাই আপনার শুরুতে আমার নাম পিয়ুষ কুইয়া গ্রাম সোনাপুর পোস্ট অফিস সোনাপুর জেলা নোয়াখালী আমি আমার মেন বিজনেস হচ্ছে গার্মেন্টস অ্যাক্সেসারি বিজনেস সাপ্লাই বিজনেস চায়না থেকে আমার এই বাগানটা আসলে শখের বসে করা আমি আগে ছোটোখাটো ইয়ে করেছি ঢাকায় যখন ফ্ল্যাট বাড়িতে ছিলাম তখন ছাদের গাছপালা করেছি তো ওইখান থেকে আস্তে আস্তে অভিজ্ঞতা নিয়ে এখন বড় পরিসরে এই বাগানটা করা আচ্ছা এই যে বাগানটা এটা কতটুকু জায়গার উপরে এটা আপনার টোটাল প্রায় চার বিশেমের উপরে

সফলতাটা আমার মনে হয় খুব কম খুব কম তো ড্রাগনের ড্রাগনটা এই দিক থেকে অনেকটা এগিয়ে গেছে এটা হচ্ছে এই সেই ইয়েলো ড্রাগন আর কি সেই ইয়েলো ড্রাগন আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বেশ ভালো একটা সাইজ চলে আসছে এয়ার ড্রাগন খুব দুর্লভ দুর্লভ ড্রাগন যেটা মোটামুটি পৃথিবীর সব দেশে মাত্র কিছু দেশে এটা আছে আচ্ছা আমরা বেশিরভাগ পিঙ্ক যেটা সেই ড্রাগনটাই আসলে দেখে থাকি অনেক জায়গায় আচ্ছা এটার অরিজিনটা যদি আমরা জানতে চাই এটা এটা অরিজিন আপনার ইসরায়েল ইসরায়েল হ্যাঁ ইসরায়েল তারপরে থাইল্যান্ড থাইল্যান্ড চায়না হয়ে তারপরে আমাদের দেশে আসছে আপনি বললেন যে আপনার এখানে যে বাগানটা আপনি করছেন টোটালি মাটি ছাড়া মাটি ছাড়া সম্পূর্ণ মাটি হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার মাটি ছাড়া এটা আপনার সম্পূর্ণ মাটি ছাড়া এখানে আপনার কোকো ডাস্ট বার্মি কম্পোস্ট আর ট্রাইকো কম্পোস্ট মিলিয়ে আচ্ছা সম্পূর্ণ মাটি ছয় কোনো মাটি স্পর্শ নেই এখানে আচ্ছা তাহলে মানে এরকম একটা চিন্তা ভাবনা কীভাবে আসলো আপনার যে মাটি ছাড়া আপনি করবেন কারণ আমি এখন যেহেতু ছাদে মাটি আমি ব্যবহার করতে পারবো না অনেক ওয়েট হয়ে যাবে যার কারণে আমার আমি চিন্তা করছি যে হালকা কিছু দিয়ে কিভাবে করা যায় আর যেহেতু আমি ব্যবসার কারণে আমি আসলে প্রায় চায়নাতে ভিজিট করি তো ওইখানে আপনার আমি অনেকগুলো বাগান দেখেছি যে এরকমভাবে করা কোকোডাস্ট বা জৈব সার ইয়ে দিয়ে সয়েললেস মাটিবিহীন যে বাগান ওইখান থেকে আমি মূলত ইন্সপাইরেশন পেয়েছি আমরা যতদূর জানি বা যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে যে ড্রাগনের বাগানগুলো আমরা দেখতাম যে গোল গোল করে রিংয়ের মধ্যে উঠা উঠানো হয় টায়ারের উপরে হ্যাঁ রাখা হয় এবং বেশ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব অনেক বেশি থাকে ফিট ফিট হ্যাঁ কিন্তু আপনার এখানে আমরা দেখছি যে সারিবদ্ধভাবে বেশ অনেকটা মানে বিশেষ করে মোটামুটি মাচার মতো করে আপনি ড্রাগনের চাষ করেছেন আসলে এটা হচ্ছে চাইনিজ সিস্টেম চাইনিজ সিস্টেম বা এটাকে ফ্লোরিডের সিস্টেম বলে এখন আমরা যে রিং সিস্টেম করে যেটা করি টায়ার করে সেটা ওইখানে আপনার স্পেস অনেক নিয়ে নেয় বেশি এবং গাছ কম ধরে আর সিস্টেমে এ অনেকগুলো গাছ লাগানো যায় ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি অনেকগুলাই লাগানো যায় সেক্ষেত্রে গাছের কোনো সমস্যা সেটা সমস্যা হয় না সেটা সমস্যা হয় না আচ্ছা আপনার এখানে যে গাছগুলো লাগানো হয়েছে এটা একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কীরকম একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিদ্ধ

আচ্ছা মূলত এটাই জানতে যাচ্ছি যে 18 মাসের মাথায় হারভেস্ট হারভেস্ট শুরু করেছি আমি আচ্ছা তো এই গাছটা লাগানোর পর থেকে ফল আসা শুরু হয় কখন থেকে আসলে কতদিন পরে ওইটা 15 15 মাস 15 মাসে ফুল দেওয়া শুরু করবে আচ্ছা আপনি মোটামুটি 18 মাসে আপনি কি হারভেস্ট করতে পারবেন 45 ডেজ লাগে এটা হারভেস্ট করতে আপনার ফুল আসা পর থেকে হ্যাঁ হ্যাঁ একটা কলি আসা থেকে একবারে ফল হারভেস্ট করার পর্যন্ত আপনার 45 ডেজ নেই আচ্ছা আরেকটা জিনিস যে আমরা সম্প্রতি দেখি যে বেশ অনেক ছোট ছোট কিছু ড্রাগন পাওয়া যায় এবং সেটা দামও একটু কম কিন্তু অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু এর আগে আমরা দেখতাম যে অনেক বড় বড় ড্রাগন আর এখন দেখতেছি প্রায় ছোট ছোট ড্রাগন পাওয়া যায় খুব কম দামে তো এটার কারণ কি ওটাকে অন্য কোন জাত নাকি না এটা জাত দিয়ে আসে ওটা আপনার পলিনেশন প্রসেসটা ওটা আপনি কৃত্রিম যদি ইয়া করা হয় পলিনেশনটা করা হয় যেমন এই ফুলটা আজকে আজকে রাতে আপনি ফুটবে আজকে রাত্রে ফুলটা ফোটার পরে এটাকে আমি আপনার হ্যান্ড পলিনেশন করব আচ্ছা হ্যান্ড পলিনেশনটা করলে আপনার এটা অনেক ফল এর সাইজটা অনেক বড় হয় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে ফুল এইটা হচ্ছে ফুল আচ্ছা আর ফলটা হচ্ছে কোথায় ফলটা এখান থেকে

এক্সট্রা অংশটা ফুলে এটা কেটে দিতে হবে আর না হয় কেটে না দিলে এটা আপনার পোকা আক্রমণ করবে ফলটা নষ্ট করে ফেলবে আচ্ছা এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ফল তারপরে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানেও কোথায় ফল ছিল 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 ফল ফল এখানেও মনে হয় রাইট এখানে তিনটা ফল ছিল এখানে তিনটা ফল থাকার কারণে ফলের সাইজটা ছোট হয়েছে আর এখানে যদি আপনার একটা ফল থাকতো তাহলে ফলের সাইজটা অনেক বড় হতো একটা ডালে একটা ফল একটা ডালে একটা ফল রাখলে তখন আপনার ওই ফলটা বড় হবে বড় হতেই থাকবে দেওয়া সেক্ষেত্রে এই পর্যন্ত কেটে দেওয়া হয় আর এরপরে আর বাড়ানো যাবে না যদি বাড়াইতে গেলে এইখানে আপনার ও আর শক্তি পাবে না ফুল ফল হবে না আর এখান থেকে আপনার প্রত্যেকগুলা এই যে কুশিগুলা নতুন কুশিগুলা এখান থেকে নতুন কুশি বের হয় বের হইলে ওইগুলো কেটে দিতে হয় সবসময় প্রনিং এর উপরে রাখতে হয় এবং আপনি যে কথাটা বলতেছিলেন আমার সাথে শুরুর দিকে যে আসলে এই যে তিনটা ফল যদি হয় একটা ডালের মধ্যে সেক্ষেত্রে এই যে সাইজটা ছোট হয়ে যাচ্ছে তো দেখা গেল যে এই যে সাইজ এই ছোট ছোট তিনটা ফল মিলে যদি হয় পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রাম

উল্টো করে টান দিয়েও ছিঁড়ে ফেলে সেক্ষেত্রে আমার মনে হয় যে গোড়াটা নষ্ট হওয়ার সুযোগ থাকে নষ্ট এখানে ফলের অংশ থেকে যাবে আপনি এরকম আমরা কিছু মরিয়ে নিই এভাবে পেঁচে পেঁচে নিলে এটা আপনার ফলের অংশটা থেকে যাবে এখানে কিন্তু ওইটা আসলে ওইটা সঠিক ইয়ে না আর কি প্রসেস না এটা এটাই নেওয়াটাই ভালো দর্শক এটাকে একটু দেখি মেপে কি পরিমাণ ওয়েট হয় আসলে মাপা তো সম্ভব হ্যাঁ প্লিজ আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা তাহলে আমরা এখন একটু দেখি স্কেলটা আমরা জিরো দেখতে পাচ্ছি ফলটা যদি দেই আচ্ছা কত আসতে পাঁচশো তিয়াত্তর আর কি মানে ছশো গ্রামের কাছাকাছি দর্শক আধা কেজির উপরেই বলা যায় তো এইটা হচ্ছে কত দিন বয়স হয়েছে এটার এটা আপনার চল্লিশ দিন বয়স চল্লিশ চল্লিশ দিন পলিনেশন করার পর থেকে চল্লিশ দিন এটা কিন্তু এটা আরও আরও হয়তো একদিন দু দিন রাখা যেত কিন্তু ইয়ে ইয়ে হবে না তো ওইটা আপনার এখন এখন হারভেস্ট করা যাবে কিন্তু এটা আরও আরও পাঁচ দিন রাখলে এটা আরও ভালো হইতো আচ্ছা আর আমার তো মনে হয় যে যে ফলটা বেশি দিন রাখা যায় মানে পরিপক্ক হলে তখন সেটা স্বাদও বোধ হয় পরিপক্ক হলে সেটা স্বাদ ভালো হয় কিন্তু অনেকে বলে টক কিন্তু এই ইয়েটা টক নেয় এটা মিষ্টি এখন টক ফলগুলো টক তখনই হয় ম্যাচুর্ড হওয়ার আগে যদি হারভেস্ট করে ফেলে তখনই হয় এবং এটা এটা আপনার পাঁচশো তিয়াত্তর গ্রাম পাওয়া গেছে আপনার গত মাসে আমরা একটা পেয়েছি প্রায় আটশো গ্রাম আচ্ছা আচ্ছা আটশো গ্রাম ফল একটা আমরা পেয়েছি এবং ফল পরিপক্ক হলে প্রচুর মিষ্টি আচ্ছা দর্শক হয়তো অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে হ্যাঁ ড্রাগন তো আরও ছিল তাহলে আপনারা আমাদেরকে দেখানোর জন্য বড়টাই ছিলেন কেন আসলে বিষয়টা হচ্ছে এটা কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়েছে সেজন্যই আমরা এটা ছিলাম তো ওই যে ভাই যেটা বললেন যে হারভেস্ট করার উপযোগী যখন হবে ঠিক তখনই আসলে ড্রাগনটা আপনার কালেক্ট করা দরকার আর এর আগে যদি করা হয় সেটার কিন্তু স্বাদ আসলে পরিপূর্ণ হয় না আর আমরা এই যে বাজারে ছোট ছোট যেটা দেখে থাকি এগুলো আসলে অনেক ক্ষেত্রেই বিষয়টা এরকমই হয়ে থাকে হয়তো যে একটা ডালের মধ্যে যে তিনটা চারটা হয়েছে আপনি তিনটা চারটায় রেখে দিচ্ছেন এবং আবার হারভেস্টও করেছেন তাড়াতাড়ি তো সেই ক্ষেত্রে ওই ঝামেলাগুলো হয় আচ্ছা ভাই বলতেছিলেন যে আপনি ঢাকাতে বেশি সময় থাকেন তো সেই ক্ষেত্রে এগুলোর এই আসলে আমার অ্যাবসেন্সে এটা আমার মা বাবা দেখা করে করে কখন গাছে কি লাগবে না লাগবে আমি ভিডিও কলে বলে দিই ওনারা তখন এটা ইয়ে করে আর আমি মাঝে মাঝে ঢাকা থেকে এসে এগুলো দেখা করি তো আপনি বলেন যে আপনার এখানে পিঙ্ক রোজও আছে হলুদও আছে ইয়েলো ড্রাগনটাও আছে তো অনেকগুলো গাছে দেখতে পাচ্ছি এর মধ্যে পিঙ্ক রোজ কোনগুলো আর ইয়েলো ড্রাগন কোনগুলো সেটা একটু যদি আমরা একটু আচ্ছা সেটা আসেন আপনার এখ এখানে এই এইটা হচ্ছে আপনার ইয়ালো ইয়েলোটার আপনার এটা কাটা দেখে সেটা ইয়েটা বোঝা যায় যে কোনটা ইয়েলো কোনটা পিঙ্ক রোজ এই যে কাটার আপনার গ্যাপগুলো দেখে বোঝা যাবে যে এটা হচ্ছে আপনার ইয়েলো আর ইয়েগুলো দেখা যাবে আপনার ইয়ে পিঙ্ক রোজগুলার পিঙ্ক রোজগুলার কাটা দেখে বোঝা যাবে ঠিক আছে এই কোনো বিশেষ মানে দিক আছে কিনা যে আসলে এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা পিঙ্ক রোজ তেমন একটা ইয়া নেই একেবারে সামান্য ডিফারেন্স দেখেন এটার এই যে ঢেউগুলো এই যে আপনার পিঙ্ক রোজের গাছের ঢেউগুলো আর ইয়ের ঢেউগুলো ইয়েলো গাছের ঢেউগুলো দুইটা কিন্তু দুই রকম আলাদা আলাদা মনে হচ্ছে আমার কাছে এই ঢেউগুলো একটু বড় 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 আর এগুলো ছোট এগুলো একেবারে সমান হ্যাঁ আর আলাদা কিছু 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 বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আছে ক্ষেত্রে কি এটার আলাদা কোনো স্বাদের যেটা আছে আপনি পরিপক্ক যখন আপনি ফল নেবেন তখন সেটা স্বাদ তো অবশ্যই আপনি ভালো পাবেন আর অনেকে দেখি আপনার বলে তিরিশ তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনে ফল হারভেস্ট করে ফেলে তিরিশ পঁয়ত্রিশ দিনে আসলে ফল হারভেস্ট করলে ওইটা ফলটাও পরিপক্ক হয় নাই ফলের মিষ্টতাও তেমন একটা থাকে না এটা একেবারে মোটামুটি আপনি পলিনেশন করার পরে যদি আপনি চল্লিশ দিনের ভিতরে যদি আপনি ইয়ে করেন ফল হারভেস্ট করেন তখনই সেটা হবে যে একটা মানে ম্যাচ ফল পাকাপ ফল আর কি এখন আর বিষয় আছে জানি সেটা হলো এই যে গ্রাফটিং করেছেন দেখলাম আপনি অনেকগুলো জি জি এটা আমি আপনার ইয়ে করেছি যেহেতু এটা অনেক ইয়ালোটা যেহেতু অনেক দামি তো এটা ইয়ে করে আপনার এগুলো তো সবগুলোতে ইয়েলো করা সম্ভব না এত দামি ইয়ে করে কাটিং এনে তখন আমি এটা আপনার পিঙ্ক রোজের সাথে এটাকে গ্রাফটিং করেছি আচ্ছা আচ্ছা এবং গ্রাফটিং রেজাল্ট আমার অনেক ভালো আমি একশোটা গ্রাফটিং করেছি একশোটাতে আমার মোটামুটি নাইনটি ফাইভ আমি নিজে নিজে করেছি গ্রাফটিংটা আচ্ছা আপনি দেখলাম যে স্ট্রাকচার বাবদ হচ্ছে আপনি যেটা করেছেন সেটা হলো ইট দিয়ে সিমেন্টের স্ট্রাকচার করেছেন এবং মাচাই বলি আর যেটাই বলি মানে এটার জন্য আপনি প্লাস্টিকের পাইপ ব্যবহার করেছেন তাই তো আচ্ছা তো এটা কি অন্য কোনো কিছু দিয়ে করা সম্ভব হ্যাঁ অন্য কিছু দিয়ে করা সম্ভব হতো বাঁশ দিয়ে খরচ কমানোর জন্য কিন্তু সেটা বাঁশটা হয়েছে আপনার বেশি দিন হয়তো দুই বছর তিন বছর ব্যবহার করা যেত কিন্তু এই প্লাস্টিকের পাইপগুলো যেহেতু ড্রাগন গাছের আপনার তার ওয়েট বেশি সেই জন্য আপনার আমি প্লাস্টিকের পাইপ ব্যবহার করেছি আর আরেকটা যেটা যেহেতু এটা লম্বা সময়ের একটা ফল ফল গাছ সেটা মোটামুটি সবার কাছ থেকে শুনে বা ইয়ে করে যে তিরিশ বছর তো তিরিশ বছর ইয়ে হলে আপনি বাঁশ যদি আপনি ব্যবহার করতেন তাহলে এটা আপনি কিন্তু বারে বার চেঞ্জ করা লাগতো এখন আমি প্লাস্টিকের পাইপ ব্যবহার করে একটু খরচ বেশি হয়েছে কিন্তু আপনার লং টার্ম একটা লং টার্মের জন্য ইয়ে করা আচ্ছা আপনি বললেন যে আপনার এখানে ছয়শোর মতো গাছ আছে ছয়শো রাইট তো এই সত্তরশো স্কোয়ার ফিটের জায়গা আপনার এখানে তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু জায়গা আছে এখানে আরো আরো তো করা সম্ভব আরো করা আরো করা সম্ভব এটা এখানে একটা নতুন জাতের আমি ড্রাগন সংগ্রহ করেছি এখানে আপনি সেই নতুন জাতের ড্রাগনটা আমি ইয়া করব এই এই জায়গাটাতে আচ্ছা তাহলে আরেকটা জিনিস জানি সেটা হলো যে এই যে কাটিং গুলো এই কাটিং গুলো তো আপনি যখন করেন এই কাটিং গুলো কোথা থেকে কালেক্ট করলেন এই কাটিংগুলো আমি কিছু কালেক্ট করছি আমাদের লোকালি আর কিছু আপনার আমি চায়না থেকে এনেছি চায়না থেকে যেটা আপনার এনেছি সেটাই আমি গ্রাফটিং করছি আপনাদেরকে গ্রাফটিংটা দেখাই আসুন এই সে যেহেতু আমি আপনার কস্টলি ছিল ইয়েলোটা তো আমি ওইটার সাথে আপনার গ্রাফটিং গ্রাফিং করেছি নিজে নিজে সেটা এ আপনার নিচের অংশটা হয়েছে আপনার পিঙ্ক রোজ পিঙ্ক রোজের সাথে এই অংশটা হয়েছে আপনার ইয়ালো এটা গ্রাফটিং করার পরে আপনার পনেরো ষোলো মাস পর আপনার ফুল আসা শুরু হয়েছে তারপর মোটামুটি আঠারো মাস যখন ওই গ্রাফ গ্রাফটিংয়ের ইয়ার পর আঠারো মাস যখন হয়েছে তখন থেকে আপনার ফল আসা শুরু হয়েছে মানে আঠারো মাসে ফল হারভেস্ট করা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে এটার নির্দিষ্ট সাইজ তো অবশ্যই আছে যে কাটিংটা আপনার কতটুকু সাইজ হওয়া দরকার বা কি ধরনের যে এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই যে হয়ে আছে এগুলো যে কোনোটা দিয়েই কি কাটিং করা সম্ভব নাকি নির্দিষ্ট সাইজের একটা ব্যাপার আমরা এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি এই যে এখানে এটা দেখতে পাচ্ছি বেশ মোটা সোটা তারপরে এটা আবার একটু দেখতে পাচ্ছি যে চিকন হ্যাঁ এটা আবার একটু দেখতে পাচ্ছি অনেক গ্রিন এটা আবার দেখতে পাচ্ছি একটু ইয়েলো টাইপের মানে গ্রিনটা একটু কম তো এই যে বিষয়গুলো এই যে এটা দেখে মনে হচ্ছে যে কি এটা কি পেকে গেছে কিনা এরকম না না এটা আপনার সানবার্ন সানবার্ন আচ্ছা আচ্ছা তো এখন এই Grafting এর ক্ষেত্রে আসলে কোন দিকগুলো আসলে মানে ইয়ে করা দরকার বা কোন সাইজটা নেওয়া দরকার Grafting এর জন্য আপনি আমাদের যে লোকালি যে গুলো পাওয়া যায় আপনার সে বড় সাইজের যেটা আপনার ভিতরে সাদা যেটা ওইটা দিয়ে যদি গ্রাফটিং করা হয় তখন সেই ক্ষেত্রে আপনার ফলের সাইজটা বড় হবে তো সেটা বলতে কী যে ফলের ভেতরটা যেটা ফলের ফলের ভিতর সাদা সাদা ওইটা দিয়ে যদি আপনার গ্রাফটিং করা হয় কারণ ওইটা আপনার ফলের সাইজটা বড় হয় তো ওইটা ফলের সাইজটা বড় হলে ওইটাতে আপনি যদি একটা ইয়েলো একটা কেটে আপনি ইয়ে করেন আপনি সেই তখন আপনার ওই ফলটা ওই সাইজেই হবে আপনি একটা পাঁচশো ছশো সাতশো আটশো গ্রাম পর্যন্ত হবে বড় সাইজের ইয়ে দিয়ে ড্রাগন দিয়ে যদি আপনি গ্রাফটিং করেন যে কোনো গ্রাফটিং যেমন এটা আপনার পিঙ্ক রোজের সাথে এটা গ্রাফটিং করা সেটা গ্রাফটিং এবং হ্যান্ড পলিনেশন করার পরে ফলের সাইজটা এটা আসে এটা ফলের সাইজ এটা আসে আচ্ছা আপনি এখানে কোকোপিট ভার্মি কম্পোস্ট ট্রাইকো ট্রাইকো কম্পোস্ট এইগুলো ব্যবহার করেই তিনটা ব্যবহার করেছি আর এর সাথে কি কোনো কিছু আছে আমি সামান্য পরিমাণের রাসায়নিক সার ব্যবহার করেছি আচ্ছা তো এই জিনিসগুলো কালেক্ট করছে থেকে। এইটা আমি কোকোডাস্ট বা বার্মি সেটা আমি কালেক্ট করেছি চুয়াডাঙ্গা থেকে আর ট্রাইকো কম্পোস্ট কালেক্ট করেছি আমি বগুড়া থেকে আমি যখন বাগানটা করেছি তখন আপনার ডাস্ট বার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট এটা অ্যাভেলেবেল ছিল না এখন এগুলো আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো দিয়ে করতে পারবে আর কেউ যদি আপনার আমার বাগান দেখতে আসতে চায় আসতে পারবে নো প্রবলেম আচ্ছা নোয়াখালীতে নোয়াখালী সোনাপুর নেমে আমাকে কল করলে যে কেউ এসে আমার বাগান দেখতে পারবে আর আপনার কেউ যদি আপনার নতুন বাগান করতে চায় হলুদ হলুদ ড্রাগনের বাগান করতে চায় আমার থেকে কাটিং সংগ্রহ করতে পারবে আচ্ছা আপনি যেটা বললেন যে আপনি ঢাকা শহরেই বেশি সময় থাকেন মাঝে মানে মাঝে মধ্যে এসে সপ্তাহখানিকের মতো সময় এখানে দেন তো আপনার অ্যাবসেন্সে যারা আসলে এই বাগানটা দেখাশোনা করে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই আমাদের দর্শকদেরকে তাদেরকে একটু দেখাতে চাই আমার অ্যাবসেন্সে আমার মা বাবা বাগান দেখাশোনা করে আচ্ছা ওনাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি আচ্ছা আপনার ছেলের বাগান এটা জি ছেলের বাগান আচ্ছা ওনার অ্যাবসেন্সে আপনি দেখশনা করেন আমি আর আমার ওয়াইফ আমরা দুইজন দেখাশোনা করি আপনি দেখশনা করেন হ্যাঁ আমি দেখাশোনা করি আচ্ছা তো কেমন লাগে এই যে ড্রাগনের বাগান অনেক ভালো লাগে দরা ব্যস্ত থাকি এটা নিয়ে এই সকালবেলা একবার আসি বিকেলে আসি পানি দিতে হলে পানি দেওয়ার জন্য আবার ফুল ইয়ে করার জন্য আসি পলিউশনের জন্য রাতে দশায় দুজনে মিলে করি আমরা মোটামুটি বেশ ভালো একটা সময় কাটছে হ্যাঁ ভালো সময় কাটছে আমরা দুইজনে থাকি তো এখানে তো আমাদের সময় চলে যায় এই ড্রাগন তো আমাদের দেশে খুব বেশি দিন না এটা তো বিদেশি ফল আমরা তো জানতাম আমরা যখন ছোটো ছিলাম বা আপনারা যখন ছিলেন তখন তো আমাদের দেশের মানে দেশীয় যেই ফল ছিল সেগুলোই আমরা দেখতাম তো এই বাগান করার আগে ড্রাগন কি দেখছেন আপনি না দেখি নাই সাবারে দেখছি টিভির মধ্যে সাবারে করছে যে ওই বাগানটা আমি টিভিতে দেখছি এখন ওই যে নিজে ড্রাগন তৈরি করতেছেন হাত দিয়ে ধরতেছেন আ ছিঁটতেছেন কাটতেছেন আবার বিক্রি করি এটা কেমন লাগে অনেক ভালো লাগে জশম দেখি অনেক গোলাপ পেকে গেছে আমরা উনি কাটায় আমি পিছনে পিছনে হাঁটি তারপর নিয়ে এগুলা আবার মানুষের বাড়িতে বিক্রি করি এক করি আচ্ছা এখন দিয়ে আমরা কি করব বিক্রি করে ফেলছি আবার কালকে আবার আসছে একজন নেওয়ার জন্য আমি এখন নাই আবার সামনে পাকলে আবার দিতে পারব আচ্ছা তার মোটামুটি চাহিদা আছে হ্যাঁ চাহিদা আছে আচ্ছা তো আপনি আগে কি করতেন আমি স্বাস্থ্য পরিবার পরিবহন বিভাগে চাকরি করছি আমি আচ্ছা এখন রিটায়ারমেন্ট আছে এখন রিটায়ারমেন্ট দু হাজার ষোলোতে আমি রিটায়ার করছি আচ্ছা খুব ভালো একটা মানে দিক আমরা দেখলাম যে আসলে রিটায়ারমেন্টে যাওয়ার পরে অনেকেই ডিপ্রেশনে ভুগে এবং রিটায়ারমেন্টে যাওয়ার পরে মানুষ বেশিরভাগ সময়ই অসুস্থ হয়ে পড়ে কারণ অনেকটা কর্মচঞ্চালনার মধ্যে থাকার পরে যখন কাজ না থাকে তখন কিন্তু মানুষ আসলে অসুস্থ হয়ে যায় তো এই জায়গা থেকে রিটায়ারমেন্ট একটা যে চাকরি থেকে রিটায়ারমেন্টে নেওয়ার পরে এখন আবার আর একটা চাকরি চাকরিতে জয়েন করছি জয়েন করছি ভালোই লাগে তাই না ভালো লাগে আচ্ছা অনেকেই বলে যে মানে একটা অভিযোগের মতোই যে আমার গাছে অনেক ফুল হয় কিন্তু সেগুলো টিকে না তো এটা কেন হয় আসলে এরকম আসলে এটা কারণটা হচ্ছে আপনার পলিনেশনটা না করলে আপনার ইয়া হবে না আপনার একশো যদি ফুল ফুটে একশো থেকে আপনার পাঁচটা ফুলও আপনার থাকবে না যদি আপনি পলিনেশন না করেন কারণ আর আপনার এটা যদি আপনি প্রাকৃতিকভাবে পলিনেশান হওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে তো রাত্রে তো মৌমাছি পাবেন না আপনি তখন এটা আপনাকে হ্যান্ড পলিনেশান করতে হবে আপনার কাছে একশোটা ফুল যদি ফুটে আপনি হ্যান্ড হ্যান্ড পলিনেশান করলে একশোটাতে আপনি একশোটা ফল পাবেন আপনি পলিনেশান না করলে এটা ফুল সেট হবে না আপনার সব ফল ফুল আপনার পচে যাবে কোনো ফল হবে না তো এক্ষেত্রে আপনি যখন আপনার বর্ষার দিনে বর্ষার দিনে আপনাকে তখন কি করতে হবে অতি বৃষ্টিতেও ফল আপনার হবে না ফুল পচে যাবে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যখন বৃষ্টি শুরু হবে সন্ধ্যার আগে আগে তখন আপনাকে এভাবে এটাটাকে ঢেকে দিতে হবে এভাবে ঢেকে আপনাকে এদিক দিয়ে আপনি একটু শক্ত করে বেঁধে দিতে হবে এবং বেঁধে দিয়ে আপনি এটা ছিদ্র করে দিতে হবে যেন পানিগুলো সরে যায় তখন পনির পলিথিনের ভিতরে যেন পানি না থাকে তখন রাতে দশটায় আপনি আসলেন এগারোটায় আসলেন এসে এটাটা খুলে ফেললেন খুলে আপনি পলিনেশানটা করলেন পলিনেশনটা করার পরে আপনি হয় পলিথিন দিয়ে বেঁধে দিতে পারেন পলিব্যাগ দিয়ে দিতে পারেন অথবা এই কাপ দিয়ে দিতে পারেন এভাবে আপনি কাপ দিয়ে দিলেন সকালে যখন আপনার আটটা নয়টা যখন হবে তখন আপনি কাপটা খুলে ফেলবেন আপনার এটা পলিনেশানটা হয়ে গেলে আপনার ফলটা তখন সেট হয়ে যাবে

নিয়ে তখন আপনি পলেনগুলো সংগ্রহ করে সে আপনার যে স্ত্রী যে ফুলটা ওইটার ভিতরে আপনি দিয়ে তখন আপনি ফুলটাকে ভালোভাবে ধরে আপনি এভাবে বন্ধ করে দিতে হবে যখন রোদ উঠবে আটটা 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 নয়টার দিকে আপনি এটা খুলে ফেললেন তখন আপনার এটা ফলটা সেট হয়ে গেল বৃষ্টিতে আপনি এটাতে ঢাকার ফলে আপনার বৃষ্টিতে পলেনগুলো আর নষ্ট হলো না পলেনগুলো আপনার থাকবে না বৃষ্টিতে ধুয়ে যাবে

পুরুষটাকে নিয়ে আমরা ওই ফুলের ভিতরে দর্শক যেহেতু আমরা ঢাকা থেকে এসেছি এবং অনেকটা পথ আমাদের পক্ষে আসলে রাত পর্যন্ত থাকা সম্ভব না যার কারণে আপনাদেরকে এটা আমরা ওভাবে দেখাতে পারলাম না একটু বলে বোঝানোর চেষ্টা করেছি যারা আসলে বলে থাকেন যে ফুল হয় অনেক কিন্তু সেটা থেকে আর ফল পাচ্ছেন না তো এই ফুলগুলো সাধারণত সাধারণত না আসলে ফুলগুলো রাতের বেলায় ফুটে এবং দিনের বেলা এরা এরকমই থাকে যার কারণে আসলে আমরা ওইভাবে দেখাতে পারলাম না আপনাদেরকে বললাম আশা করি আপনারা যারা করছেন তারা আমার মনে হয় যে এটা করতে পারবেন বা বুঝতে পেরেছেন আমার যে ইয়েগুলো হয় আপনার বাগানে যে ফুলগুলো ফুটে একটা ফুলও কিন্তু নষ্ট হয় না আপনার হ্যাভি বর্ষা হোক আপনার কোনো ফুল নষ্ট হবে না আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো ফুল নষ্ট হয়নি আমাদের প্রতিটা ফলে আমরা ফুলে আমরা ফল পেয়েছি এই যে একটা এটা ফুল এটা একটা ফল এটা ফুল হয় সাপলা ফুলের মতন খুব বড় তো এটার এরকম ধরে ফুল ফুটানো থাকে পরে আমরা এটার এইভাবে ধরি আমরা ফুলের থেকে রেণুগুলো নিই নিয়ে এই এই জিনিসটা এইটার এটার মাথায় একটা জবা ফুলের মতো একটা বোটা থাকে ওই ওগুলো নিয়ে সবগুলো নিয়ে মিক্সিং করি এটার মাথায় লাগিয়ে দিই এইটার মাথায় এই এইটার মাথায় এটার মাথা লাগাই দিই তারপরে ফুলগুলার এরকম ধরে কাপটা লাগাই দিই সকালে আমরা আটটার দিকে কাপটা খুলি ফেলাই এটা থাকে এটার মধ্যে থাকে এটা পরে শুকাই পড়ে যায় এই জিনিসটা এই যে এই জিনিসটা যে করলেন এটা কি এই যেমন এই ফুলটাতে যদি আজকে করেন যেমন যেই একটা ফুল ধরেন যে আজকেই এটা ফুটবে মনে করতেছেন বা রাতে ফুটলো তখন এটাকে যে আজকে করলেন করার পরে কি ওই যে কাপটা যে সকালে আবার খুলে ফেললেন সকালে কাপটা খুলি ফেলবে আবার যখন রাত হবে তখন কি আবার কাপড় দিয়ে দিবেন না না শুধু এক রাতর শুধু একবারই একবার আচ্ছা আচ্ছা আর এই কারণেই আমার মনে হয় যে উনি যেটা বললেন যে আপনাদের এখানে যতগুলো ফুলই হয় প্রত্যেকটা ফুল থেকে আপনারা ফল পাচ্ছেন সবগুলো থেকে আমরা ফল পাই এই যে এইভাবে বোটা হয় পরে এই বোটা থেকে আর কোনো খাটনি নেই এটাই বড় হবে 40 দিন পরে এটাই পাকবে আচ্ছা তার মানে এটা উপরে তো স্রষ্টার তো হুকুম আছেই আর পাশাপাশি আপনাদের মানে হাতের ছোঁয়াই আসলে বাকিটা তো ঠিক মতন না করলে আপনার ফলগুলো হবে না পলিবেশনটা ঠিক না হলে ফলগুলো হবে না পচে যাইব নাহলে ভালো পলিবেশন হলে ফলগুলো হবে সবগুলোই হবে আমরা বৃষ্টির এই রাতে ছাতা ধরে পলিবেশন করতে আসি আমি হেল্প করি আমার ও নিয়ে বস করে তারপর আমরা কাপ পরাই দিই আর কি এটার মধ্যে আচ্ছা মানে কষ্ট করতেছেন পাশাপাশি খুব ভালো সময়ও কাটে হ্যাঁ আমাদের সময় কাটে দুনোজনের আমরা এটা নিয়ে ব্যস্ত থাকি এখন খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন দর্শক তুলে ধরলাম এই ছাদ বাগানি বলি আর ড্রাগনের বাগানি বলি যেটাই বলি তো আমার মনে হয় যে কিছুটা হলেও আপনারা এই ভিডিও থেকে উপকৃত হতে পেরেছেন যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সটি রয়ে গেছে আর এত কষ্টের পরেও আমরা আপনাদের কাছে একটি লাইক আশা করতেই পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে আমাদের কিছু দর্শক আছেন খুব সহজেই কিছু মন্তব্য করে বসেন আসলে একটু চিন্তা করে দেখুন দর্শক যে আমরা প্রতিনিয়তই কিন্তু বেশ অনেক কষ্ট করেই আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি হয়তো প্রতিটা ভিডিওই খুব ভালো হচ্ছে না তবে আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য সেজন্য বলবো আপনি যেই মন্তব্যটি করবেন সেই মন্তব্যটি করার আগে একটু করে একটু হলেও চিন্তা করবেন যে আসলে আপনি যে মন্তব্যটি করছেন সেই মন্তব্যটি করা কতটা যৌক্তিক আসসালামু আলাইকুম